যারা মহাপুরুষ তারা অশেষ দুঃখ যন্ত্রণা পেয়েই জীবনের অভিজ্ঞতা লাভ করেছেন। সংসারে কেউই অবিনশ্বর নয়, এমনকি মহাপুরুষরাও নন। কিন্তু তবু সেই সব মহাপুরুষদের নাম করেই কোটি কোটি মানুষ শান্তি পেতে চায়। অথচ যেসব মহাপুরুষদের নাম করে সবাই শান্তি পায়, তারা কি জীবনে কখনো শান্তি পেয়েছেন? তারা নিজেরাই তো চরম দুঃখী। আমাদের দেশের লোক নিজেদের দেশের লোকের দ্বারাই বেশি অত্যাচারিত। পৃথিবীতে যত বড় লোক সব শহরেই বাস করে আর গ্রামের লোকদের শোষণ করে। শহরের লোকরাও ট্যাক্স দেয়, গ্রামের লোকরাও ট্যাক্স দেয়, কিন্তু জীবনের সব সুখ সুবিধাগুলো ভোগ করে শহরের লোক। আসলে আমার বরাবর মনে হয়েছে, ইংরেজ আমাদের যত না শোষণ করেছে, আমরা তার চেয়ে ঢের বেশি শোষণ করেছি আমাদের নিজেদের দেশের গ্রামের লোককে। গভীর যন্ত্রণার ভেতর থেকেই পরম আনন্দ জন্মগ্রহণ করে। শিল্পীর জীবনে একটা সময় আসে যখন যন্ত্রণা সহ্য করতে করতে যন্ত্রণাটা আর তখন যন্ত্রণা থাকে না। যন্ত্রণার প্রলেপ পড়ে পড়ে তার অনুভূতি শক্তিটা ভোঁতা হয়ে যায়, কিংবা যন্ত্রণার ঊর্ধ্বে উঠে সেটা অন্য আরেক রূপ গ্রহণ করে। তার নাম আনন্দ। অনুভূতির জগতেও একটা স্তর থাকে যেখানে পৌঁছলে চরম যন্ত্রণা এবং চরম আনন্দ একই রূপ পরিগ্রহ করে। তখন আর দুটোর মধ্যে কোনো তফাত থাকে না। ভারতবর্ষের অন্ধকার যুগে আগ্রাসনের নীতি ছিল রাজনীতি। আরে আওরাতের আবার জাত বিচার কি? যেমন মসনদ হলো মসনদ, তেমনি আওরাত হলো আওরাত। মসনদ কেড়ে নিতে পারলেই নিজের। আলিবর্দি খা মুর্শিদাবাদের মসনদ কেড়ে নিতে পেরেছিল সরফরাজ খাকে খুন করে, তাই তো নিজের হয়েছে। মেয়ে মানুষও তেমনি, কেড়ে নিতে পারলে আমি তোমার, আবার আমাকে যে কেড়ে নেবে আমি তার হব। মসনদ, মেয়ে মানুষ, টাকা, এদের তো এই কানুন। সার্থক রচনাকারেরা দেশের সার্বিক অবস্থা লেখার মধ্যে ফুটিয়ে তোলেন। উপন্যাস হচ্ছে আর্ট অফ সোশ্যাল সায়েন্স, উপন্যাসিক হলো সোশ্যাল হিস্টোরিয়ান। ব্যালজাক সম্পর্কে বলা হয় তিনি ছিলেন ওয়াচ ডগ অফ প্যারিস। প্রত্যেক দেশের সার্থক ঔপন্যাসিক মাত্রেই সেই দেশের পাহারাদার।